আমি জন্মগত নাগরিক, আমার একটা পরিচয় আছে, আমি দিতে পারি না। আমি আরো কিছু বিনিময়ে আমার মাথা নত করবো না, যেদিন বেঁচে আছি বীরের মতো বেঁচে। তো আপনি যাতে এরকম কেউ যাতে সভাপতি স্যার ধরে নেয়, হ্যাঁ, ঢিল আসছে আমাকে অ্যাটাক করার আগে, এবং তাতে সেই ভীত হতে। এখানে আপনার পাশে সবসময় থাকার জন্য আপনার হলে তা আমি এখন আছি, তা আমি আপনাদের কাছে দোয়া করছি। সভাপতি তো এই কনস্পিরেসির সঙ্গে জড়িত, যুক্ত। আমি কি সার্টিফিকেট দিয়ে করবো? আমি তো 2000 করে শুধু করছি, সার্টিফিকেট দিয়ে কি করবো? পরের থেকে নিরাপদে থাকবে না? হ্যাঁ, এইটা আমার সাথে শুনছি এই ঘটনাটি যেমনি মর্মান্তিক তেমনি একটি বর্বর ঘটনা। একটা প্রধান শিক্ষককে যেইভাবে লাঞ্ছিত এবং নিগৃহীত করা হয়েছে, এইটি আসলে বাংলাদেশকে লাঞ্ছিত এবং নিগৃহীত করার সামিল। এবং সে একজন প্রধান শিক্ষকই না, সে একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, এবং সে সংখ্যালঘু হওয়ার অপরাধে আজকে এই বর্বর হামলার শিকার হয়েছে। এবং তার বিরুদ্ধে ধর্মীয় একটি উন্মাদনা, মিথ্যা একটি অজুহাত তৈরি করে তাকে এইভাবে নিগৃহীত করা হয়েছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আজকে নারায়ণগঞ্জে তারা মধ্যযুগীয় বর্বর একটি শাসন তারা প্রতিষ্ঠা করেছে, এবং এই ঘটনাটি হচ্ছে তার একটি জ্বলন্ত প্রমাণ। আমরা চাই এর জন্যে দোষী যেই হোক, যত বড় সেখানে মন্ত্রী হোক, এমপি হোক, তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় নিয়ে এসে এটি একটা সুষ্ঠু সমাধান করবে, এবং শিক্ষকদের প্রতিনিধি হিসেবে, শিক্ষার প্রতিনিধি হিসেবে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে তার সম্মান আজকে অক্ষুণ্ণ রাখার উদ্যোগ সরকার গ্রহণ করবে। যে দেশে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ থাকার পরে, আইনের শাসন অবশিষ্ট থাকার পরে একজন এমপি হয়ে কেমন করে এই যে কানে ধরে একজন প্রধান শিক্ষককে উদ্বোধ করায়, এই ক্ষমতা সেলিম ওসমান সাহেবকে কে দিল? কোন সভ্য সমাজে উনি কোন যে কোন কোন জাতীয় বিচার করলেন? এটা একজন প্রধান শিক্ষকের হাত দিয়ে আসলে এর মধ্য দিয়ে প্রমাণ করলেন যে নারায়ণগঞ্জে এই পরিবার যেভাবে দাবি বেড়াচ্ছে, এই পরিবার আরও কিছু করবে। আমার মনে হয় প্রধান শিক্ষকের হাত তুলে সারা দেশের প্রধান শিক্ষক শিক্ষক সমাজকে তারা লাঞ্ছিত করে, তার বিচার হওয়া উচিত, এবং এটার যথাযথ বিচার করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি আমি প্রত্যাশা করবো।